বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ে, আর আপনাদের আগের পর্বে দেখিয়েছি এই দার্জিলিংয়ে সস্তায় কোন হোটেলে থাকা যায়, সেই হোটেলে খাবার দাবার কী রয়েছে সে সমস্ত কিছু। আর আজকে আমরা এই মুহূর্তে যে একটা রয়েছি দার্জিলিংয়ের সুন্দর একটি ভিউ পয়েন্টে, আর আমরা এরপরে যাব এই দার্জিলিংয়ে যে সাইট সিং রয়েছে, কোথায় কোথায় কী কী জায়গা রয়েছে ঘোরার, সেই সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন। তাহলে আশা করি সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ঘড়িতে এখন সময় বাজে দুপুর তিনটে, আমরা এইমাত্র সানরাইজ হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। আমরা আজকে যাব এখন এই দার্জিলিংয়ের যে সাইট সিং রয়েছে সেই সাইট সিংগুলো ঘুরতে। প্রথমে আমরা মেলে যাচ্ছি, মেলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এই ঘোড়ায় চড়তে আপনারা কত নেন? 100 rupees. কত দূর অবধি ঘোরান আপনারা? তিন চক্র তিনবার রাউন্ড দিলে 100 টাকা করে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তা আপনারা জেনে নিলেন এই মেলে যদি ঘোড়ায় চড়তে চান তাহলে পরে 100 টাকা করে এখানে নিচ্ছে। আর এই যে মেলে চারপাশটা তিনবার চক্কর মারবে আপনার 100 টাকা। যদি আপনারা চড়তে চান এসে ঘোড়ায় চড়তে পারেন, তবে ঘোড়ায় চড়া বেশ ভালোই লাগবে। চলুন এরপরে আমরা এই মেলের আরও আশপাশের চত্বরটা ঘুরে দেখি। অনেক উত্তরাখণ্ডের পাহাড় আমরা ঘুরেছি, পায়ে হেঁটে ট্রেকিং করে উঠেছি, চারধাম কমপ্লিট করেছি, তীর্থস্থান ঘুরেছি। তো আজকে এসেছি একটু আলাদা ধরনের আনন্দ নিতে দার্জিলিং। আর এই দার্জিলিংয়ের এই মুহূর্তে রয়েছি আমরা মেলে, এরপরে আমরা যাব দার্জিলিংয়ের পুরো সাইট সিং ঘুরতে। এই দার্জিলিংয়ে যে সাইট সিং কী কী রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব, তার সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। আমরা এখন এই মেলে সমস্ত কিছু ঘুরে দেখব। এই হলো ভানুমাক্স আচার্যের স্ট্যাচু। এই মেলের এক জায়গায় ছবি তোলার জায়গা রয়েছে, সেলফি পয়েন্টে আমরা একটু ঘুরে আসি, চলুন। এই হলো সেলফি পয়েন্ট, অপূর্ব সুন্দর এই জায়গাটা ছবি তোলার জন্য। এখন অনেকেই ব্যস্ত রয়েছে, বেশ সুন্দর লাগবে এই জায়গাটা। এই গাড়ি করেই আমরা এখন ঘুরতে যাচ্ছি, আমরা গাড়ি করে যাচ্ছি সাইট সিং উঠে যাচ্ছি। চলুন কোথায় কোথায় যাচ্ছি এবার দেখতে থাকুন। ঘড়িতে এখন সময় 3:30, আমাদের গাড়ি ছেড়ে দিল, আর আমরা সর্বপ্রথম যাব দার্জিলিং জু। আর এই দার্জিলিং জু ভাই, দার্জিলিং জু আর কি কী কী আর কোন কোন জায়গায় যাচ্ছি? একটা মিউজিয়াম দেখব এবং আরও একটি পয়েন্ট আছে, আমাদের হাতে সময় কম তাই আমরা গাড়ি রিজার্ভ করে নিলাম। আমাদের গাড়ি ভাড়া করলো 1200 টাকা। আর আপনারা চক বাজার রয়েছে যে বাস স্ট্যান্ড, ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় মাথাপিছু নেবে 30 টাকা করে এই দার্জিলিং এর জু পর্যন্ত। আপনারা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিং ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 3,500-4,000 টাকা। 10-15 মিনিট গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের জু। এই মুহূর্তে চলে আসলাম আমরা দার্জিলিংয়ের চিড়িয়াখানা। তো চলুন প্রথমে আমরা টিকিটটা কেটে নিই। এগিয়ে গেলাম এই দার্জিলিংয়ের জু টিকিট কাউন্টারের দিকে এবং 110 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এখানে ইন্ডিয়ানদের জন্য
110 টাকা এবং অন্যান্য কান্ট্রির জন্য লাগবে 180 টাকা এবং ক্যামেরা থাকলে পরে তার জন্য লাগবে 10 টাকা। এই যুগে গাড়ির কাছ থেকে জেনে নিলাম কটা থেকে কটা পর্যন্ত এই যুগ খোলা থাকে। এই যু হ্যায় কিতনে বাজে সে কিতনে বাজে তক খোলা রাখতে হয়? সকাল 7:30 থেকে বৈকাল 4:30 পর্যন্ত এই যুগ খোলা থাকে আর 4:00 পর্যন্ত টিকিট দেওয়া হয়। এই ঢুকতেই ডান দিকে এই যে জু রয়েছে তার পুরো ম্যাপটা রয়েছে, আপনারা ম্যাপটা দেখে খুলতে পারবেন। তা আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। তা চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এরকম বসার জায়গা রয়েছে, যদি আপনারা হাঁটতে হাঁটতে একটু পরিশ্রম হয়ে যায় বসতে পারবেন। আর এখানে ডাস্টবিন রয়েছে, আপনারা যা কিছু ডাস্টবিনেই ফেলবেন, বাইরে ফেলবেন না। তো এই হলো এখানে নিচে অনেক বলগা হরিণ রয়েছে চিড়িয়াখানায়। রয়েছে দুটো চামড়ি গাই দেখতে পাচ্ছেন। ক্লিং জু দেখতে আসলাম, এই এখন পর্যন্ত সেরকম একটা কিছু চোখে পড়লো না। এর থেকে আমাদের যে কলকাতায় যে আলিপুর চিড়িয়াখানা অনেক অনেক গুণে ভালো, আর টিকিটের দামও কম, 50 টাকা, খুব সুন্দর। এখানেও আরও এক প্রজাতির হরিণ রয়েছে। দেখুন ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে এই জুয়ের মধ্যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি হিমালয় পর্বতরোহণ সংস্থান। এখানে সমস্ত কিছু যে পর্বত আরোহীদের জন্য কীভাবে পর্বত পাহাড় পর্বত চড়তে হয় সেই ট্রেনিং দেওয়া হয় এবং আরও কী কী রয়েছে চলুন আমরা একটু দেখে আসি। তার ঢুকে গেলাম এই হিমালয় পর্বতরোহণ সংস্থার ভিতরে। এই সংস্থায় কীভাবে পাহাড় চড়া হয়, কীভাবে পাহাড়ে চড়তে হয় সেই সবই এখানে ট্রেনিং করানো হয়, আর সেই সব জিনিস এখানে রয়েছে সেগুলো দেখানো হচ্ছে। এখানে একজন পর্বতারোহী অপরজনকে উঠতে সাহায্য করছে। এই এখানে রয়েছে অল অ্যাক্টিভিটি, মানে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো চড়ার জন্য, এই অ্যাক্টিভিটি করার জন্য এখানে আবার 210 টাকা করে আপনাকে পে করতে হবে। এই যে টিকিট কাউন্টার রয়েছে এখানে রয়েছে, তার মানে এই 110 টাকায় আমরা ঢুকলাম। আবার যদি আমরা এই অ্যাক্টিভিটি করতে যাই কিছুই নয়, আবার 210 টাকা আমাদের পে করতে হবে। কোনো প্রয়োজন নেই এই অ্যাক্টিভিটি করার আমাদের। এখানে রয়েছে হিমালয়ান মাউন্টিং ইনস্টিটিউট, যে হিমালয় পর্বতারোহণের জন্য যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি রয়েছে এইখানে শেখানো হয়। আর এই স্থানটা হলো দার্জিলিংয়ের মধ্যে ইনস্টিটিউট রয়েছে সব থেকে উঁচুতে অবস্থিত। এরপরে আবার ডান দিক ধরে আমরা ঘুরে যাচ্ছি, এখানে একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে যাওয়ার পথে রয়েছে এই দুর্গা মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দিরটা আমরা দর্শন করে নিলাম। এরপরে আমরা যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের দিকে যাচ্ছি, দেখি। এই হচ্ছে হিমালয় মাউন্টেন্স ইনস্টিটিউট মিউজিয়াম, আর এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা দেখে আসছি তারপরে আপনাদেরকে বলছি। আমরা ভিতরের মিউজিয়াম ঘুরে দেখে আসলাম। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে হিমালয় যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার ছবি রয়েছে। এখানে যে পর্বত আরোহণের যে সমস্ত কিছু সরঞ্জাম লাগে সেই সব জিনিস, যারা যারা ট্রেকিং করেছিল তাদের ছবি রয়েছে, পর্বত আরোহণের জন্য যে সমস্ত কিছু যন্ত্রপাতি দরকার সেই সমস্ত কিছুই রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। আর কোথায় কবে কে কোন জায়গায় গিয়েছিল সেই সমস্ত এখানে তুলে ধরা হয়েছে। আর রয়েছে এই মিউজিয়ামে বিভিন্ন রকম যে পশু লুপ্ত হয়ে গেছে, সে লুপ্তপ্রায় যে জন্তু রয়েছে তাদের সংরক্ষণ করে রাখা রয়েছে। বেশ খুব অসাধারণ লাগছে সেই জায়গাটা, খুবই ভালো লাগছে।
একমাত্র এই যে জুয়ের যে চিড়িয়াখানা এই মিউজিয়ামটা ভালো লাগলো, আর বাকি যে এখন পর্যন্ত যা দেখেছি সবই বেকার, 110 টাকা মানে কোনো মানে হয় না আমার কাছে, বেশ বেশিই লেগেছি 110 টাকাটা। আমরা একটা পয়েন্ট দেখে তারপরে মিউজিয়াম দেখলাম, মিউজিয়াম দেখে আরও একটা অ্যানিম্যালস পয়েন্ট রয়েছে, সেই অ্যানিম্যাল পয়েন্টে আমরা ঢুকে পড়েছি। দেখি এই অ্যানিম্যাল পয়েন্টে কী কী রয়েছে। এদিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এরা বলছে এখন টাইম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই আমরা যেতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। আর এই দেখি এর নিচের দিকে এখন কী রয়েছে। এই চিড়িয়াখানায় 110 টাকা দিয়ে কুত্তা, গরু, ছাগল আর বানর এগুলো দেখতে এসেছি, এর থেকে দু চারটে শেয়াল রাখলে পরে খুব ভালো হতো। এই এতক্ষণে একটা খুব ভালো জিনিস দেখলাম, এই হলো পান্ডা। সত্যি এবার মনটা একটু ভালো হলো। আজকের মতো আমাদের এখানকার চিড়িয়াখানা তার জু দেখা হলো, আমরা বাঘ দেখতে পারলাম না। সময় হয়ে গেছে, 4:30 বেজে গিয়েছে, সবাইকে বের করে দিচ্ছে গেটের বাইরে। আর আজকে এই 110 টাকা খতম, চলুন আমরা এই চিড়িয়াখানার এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এই চিড়িয়াখানা থেকে বেরিয়ে খানিকক্ষণ এই প্রকৃতিকে উপভোগ করলাম, অপরূপ লাগলো। দার্জিলিংয়ের জু দেখে আবার চলে আসলাম মেলে, আর এই মেলে আমরা এখন উঠবো মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির উপরে উঠে গেছে, আমরা যাব মহাকাল মন্দির। তো এই এখানে ইন্ট্রাকশন দেওয়া রয়েছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা খাড়া এই পথ ধরে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। মন্দিরে যাবার পথে এরকম সারি সারি পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মহাকাল মন্দির, চলে এসেছি। এই হচ্ছে মহাকাল মন্দিরের প্রবেশদ্বার। জুতো রাখার জায়গা, আমরা জুতো রেখে দিলাম। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি দার্জিলিংয়ের মেল থেকে উঠে এসে মহাকাল মন্দিরে, একদম মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি। মহাকাল মন্দিরের ঠিক উঠতেই ডান দিকে রয়েছে সাই বাবার মন্দির, আর এই হচ্ছে মহাকাল মন্দিরের গেট। উপরেই শিব পার্বতীর মূর্তি রয়েছে। মহাকাল নামটা শুনলেই আঁতকে উঠতে হয়। মহাকাল হলো কালের পরিবর্তন, অর্থাৎ ধ্বংসলীলা। পৃথিবীতে যখন অসুরদের খুব বাড়বাড়ন্ত, তখন দেবতারা স্বর্গমত্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। মহাকাল শিবের আরেক নাম। শিব তখন মহাকালীকে আহ্বান করলেন এবং মহাকালী তখন অসুরদের বধ করতে ধ্বংসলীলা চালালো। অবশেষে শিব আবার এই মহাকালীকে শান্ত করেছিল। এইভাবেই হলো কালের পরিবর্তন। এই মহাকাল মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি মন্দির। 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধও পূজিত হন। এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষেরা উভয়ই প্রার্থনা করতে আসেন।
এই মহাকালীর মন্দিরের পাশেই রয়েছে মা দুর্গার মন্দির। সবাই মানত করে দাগা পেতে গেছেন। আর এখানে রয়েছে গণেশ ভগবান মন্দির। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহাকাল যে শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। এর সামনেই রয়েছে নন্দী মহারাজ। ঢুকে পড়লাম মন্দিরের মেন গর্ভগৃহে। এই মন্দিরের দুপাশেই রয়েছে দুটি কালো কৌষ্টিক পাথরের মহাদেবের মূর্তি, মাঝখানে রয়েছে অষ্টধাতু গণেশের মূর্তি এবং মহাকালের সেই ত্রিশূল। আমি মহাকালের মূর্তি দর্শন করলাম এবং প্রণাম জানালাম, এরপর আরতি করলাম। এখানে এসে সারাদিনের ক্লান্তি কোথা থেকে যেন দূর হয়ে গেল, মনটা শান্তিতে ভরে গেল। আমরা এই মহাকাল মন্দিরের চারিদিকটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি। এই মন্দিরে আসেন পুণ্যার্থীরা। এখানে বিভিন্ন ধরনের চক্রাকার রয়েছে, সেই চক্রাকার ঘুরালে এই যে ভগবানের নাম এখানে খোদাই করা রয়েছে, এই ঘুরালে পরে ভগবানের নাম জপ করা হয়। তা চলুন আমরা এইগুলো ঘুরিয়ে নিই। এই মহাকাল মন্দিরে বুদ্ধ ধর্মেরও নিদর্শন রয়েছে। ওই যে দাদর জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গের এখানে মন্দির স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে সোমনাথ বাবার মন্দির, এরকম পরপর রয়েছে। এখানে রয়েছে মল্লিকার্জুন। এখানে রয়েছে অম্বকেশ্বর মন্দির। এখানে রয়েছে শ্রী বৈদ্যনাথ ধাম। এখানে রয়েছে ভীমাশঙ্কর। রয়েছে রামেশ্বরম। তারপরে রয়েছে নাগেশ্বর বাবা, কাশী বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, রয়েছে কেদার বাবা, কেদারনাথ, কেদারখণ্ড, রয়েছে কৃষ্ণেশ্বর। এই দাতর জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে। এই মহাকাল মহাকালীর মন্দিরের পাশেই রয়েছে যজ্ঞকুণ্ড, যেখানে মহাকাল রয়েছে, শিবের মন্দির রয়েছে। আর হনুমানজির মন্দির থাকবে না তা তো হয় না, এখানেও রয়েছে এক হনুমানজির মন্দির, হনুমানজির মন্দির, হনুমানজির মূর্তি, রামচন্দ্র। আমরা মহাকাল যে মহাদেব এবং মহাকাল মায়ের মন্দির দর্শন করে এসেছি এবং বিভিন্ন চত্বরটা ঘুরে আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা চলে যাব, এখানে এক গুফা রয়েছে, সে মহাকাল গুফা। তা চলুন আমরা গুফাটাও দর্শন করে আসি। এই যে রাস্তা আপনার ইন্টারেকশন দেওয়া রয়েছে, এই নিচে নেমে গেল। এই হচ্ছে মহাকাল গুফা। আমরা এই দার্জিলিংয়ে চিড়িয়াখানা দেখা হলো, আর এই দার্জিলিং মেলের যে মহাকাল মন্দির, মহাকাল মন্দিরের
সমস্ত যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম। সবশেষে মহাকাল মন্দিরের যে গুফা, সে গুফাটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এই মহাকাল মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম নতুন নতুন জায়গায় এবং আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনারা অবশ্যই করবেন, আর সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।